ওয়েলকাম টু আমি তোমাদের টিচার চলো দেখা যাক প্রবলেম সলভ করার জন্য কোন তরল পদার্থের চাপ তার গভীরতার সঙ্গে সরল ভেদে থাকে এবং ঘনত্ব ডি এর সাথে যখন ঘনত্ব ডি অপরিবর্তিত থাকে এবং ঘনত্বের সাথে সরল ভেদে থাকে যদি গভীরতা অপরিবর্তিত থাকে যদি গভীরতা থার্টি টু এবং ঘনত্ব ওয়ান হলে চাপ ওয়ান হয় তাহলে ঘনত্ব সিক্সটিন হলে কত গভীরতায় চাপ টু হবে ওকে আচ্ছা তো তাহলে দেখো বলছে তরলের চাপ পি হচ্ছে গভীরতার সাথে সরল বেদে আছে যখন আচ্ছা যদি ডি ঘনত্ব যদি ঘনত্ব ডি কনস্ট্যান্ট হয় ওকে আবার এই চাপ ঘনত্বের সাথে সরল বেদে থাকবে যদি গভীরতা স্মল ডি কনস্ট্যান্ট হয় ঠিক আছে তাহলে আমরা যৌকিক ভেদ উপপথ থেকে বলতে পারি পি প্রপোর্শনাল স্মল ডি বিগ ডি ওকে সো দেন পি ইজ ইকুয়াল টু কে স্মল ডি ইন্টু বিগ ডি ওকে যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক ওকে আচ্ছা এবারে বলছে যে যদি গভীরতা থার্টি টু মানে যদি ডি ইজ ইকুয়াল টু থার্টি টু ঘনত্ব বিগ ডি ইজ ইকুয়াল টু ওয়ান হয় দেন পি ইজ ইকুয়াল টু ওয়ান হবে সো ওয়ান ইজ ইকুয়াল টু কে ইন টু থার্টি টু ইন্টু ওয়ান ওকে তাহলে কের ভ্যালু কত আসছে কে ইজ ইকোয়াল টু আসছে ওয়ান বাই থার্টি টু তাহলে রিলেশনটা কী এলো আমাদের পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই থার্টি টু ইন্টু স্মল ডি বিগ ডি তো এটা হলো রিলেশান আচ্ছা এবারে দেখো বলছে ঘনত্ব ষোলো আর চাপ দুই হলে ঘনত্ব ষোলো ঠিক আছে যদি ডি ইজ ইকাল টু সিক্সটিন ঘনত্ব ষোলো চাপ যদি দুই হয় তাহলে গভীরতা কত হবে ওকে তাহলে ঘনত্ব আচ্ছা চাপের জায়গায় দুই বসে দিই মা দিকে দুই একের বত্রিশ ইন্টু স্মল ডি বের করতে হবে আর বিগ ডি হচ্ছে সিক্সটিন ওকে আচ্ছা তো এটা তাহলে ষোলো দুগুণে বত্রিশ দুইটার দিকে চলে গেলে আসবে চার তাহলে ডি ভ্যালু কত আসছে ডি হচ্ছে চার আমরা একটা একক বসিয়ে দিই কারণ আমাদের একক দেওয়া নেই ঠিক আছে তো তাহলে নির্ণয় গভীরতা হচ্ছে চার একক ওকে তো নির্ণয় গভীরতা চার একক ওকে সো দিস ইজ আওয়ার আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিদাঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন